কাকিনাড়া স্টেশন রেল হকারদের উচ্ছেদের নোটিশ দিল পূর্ব রেল কর্তৃপক্ষ। গত ২৪ তারিখ কাকিনাড়া স্টেশনে হকারসদের কাছে নোটিশ দেওয়া হয় রেলের তরফ থেকে। সেখানে জানানো হয় ২৭ তারিখ ১২টার মধ্যে যদি রেলের জায়গা খালি করে না দেওয়া হয় তাহলে রেল আইনানুগ ব্যবস্থা নেবে। তার প্রতিবাদে আজ কাকিনাড়া স্টেশনে তৃণমূল শ্রমিক সংগঠন এবং কংগ্রেসের শ্রমিক সংগঠনের তরফ থেকে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের ব্যারাকপুর দমদম সাংগঠনিক জেলার আইএনটিটিইউসির সভাপতি সোমনাথ শ্যাম। তাদের পরিষ্কার বক্তব্য, যতক্ষণ না পর্যন্ত হকারদের পুনর্বাসন দেওয়া হবে এবং রেলের হকারদের উচ্ছেদের সঠিক গাইডলাইন প্রকাশ করবে ততক্ষণ তারা কোনোভাবেই কোনো হকারদের উচ্ছেদ হতে দেবেন না। প্রয়োজনে হকারদের সাথে রেলের বিরুদ্ধে অস্ত্র লড়াইও নামতে প্রস্তুত তারা। এটা একটা নাটক চলছে বহুদিন থেকে। কেন্দ্র সরকার অনেক দিন থেকে পুঁজিপতিদের হাতে স্টেশনগুলো নাকি বিক্রি করে দিয়েছে। শোনা যাচ্ছে যে আডানি আম্বানিদের হাতে প্রত্যেকটি স্টেশনকে বিক্রি করে দিয়েছে। তারই ফলস্বরূপ আজকে আরপিএফ জিআরপি বিভিন্ন দোকানে আমাদের যারা হকার ভাইরা আছে তাদের উচ্ছেদ করার একটা করে নোটিশ দিচ্ছে। আমরা ব্যারাকপুরে ওরা দিয়েছিল, নয়াটিতে দিয়েছিল, কাঁচরাপাড়ায় দিয়েছিল, হালিশহরে দিয়েছিল, বিভিন্ন জায়গায় দিয়েছে। আমাদের আগেও একটাই কথা যে আমাদের প্রত্যেকটি হকার ভাইকে পুনর্বাসন দিতে হবে, তাদের জায়গা দিতে হবে, তাদের স্থায়ী জায়গা করে দেওয়ার পরেই আমরা কোনো হকারকে উচ্ছেদ করতে দেব না, হলে আমরা কোনো হকার ভাইকে সরাতে দেব না। বন্ধ নিয়ে কোনো কথা বলবো না। আমার একটাই বক্তব্য যে এই যে হকার যারা বসে আছে আমাদের শিয়ালদার থেকে নিয়ে কৃষ্ণনগর রানাঘাট বিভিন্ন যারা বসে আছে হাওড়া ডিভিশনে, আজকে লক্ষ লক্ষ পরিবার এই হকারদের উপরে বেস করে চলছে। শুধুমাত্র স্টেশনের হকার নয়, বিভিন্ন ট্রেন চলতি ট্রেনেও যারা হকার আছে অনেক জায়গায় অনেক কিছু আছে, সবকটায় এরা একটা বন্ধ করার প্রকল্প করেছে এবং সেগুলোকে বিক্রি করে দেওয়ার জন্য এবং প্রাইভেট কোম্পানিকে সেগুলোকে বিক্রি করে দিয়েছে। এবং কি এটাও শোনা গেছে যে যারা আমাদের ট্রেনে হকারি করে তাদেরও বন্ধ করে দিতে হবে। সে ভেন্ডার কার্ড নিতে গেলে, সে ট্রেনে হকারি কার্ড করতে গেলে লক্ষ লক্ষ টাকা জমা দিতে হবে, লাইসেন্স নিতে হবে। আমাদের দাবি যারা আছেন, আমরা নতুন করে কাউকে বলছি না, যারা আছেন তাদের পুনর্বাসন দেওয়ার পরেই এইসব করণ হবে। এটা আমরা প্রত্যেকটি স্টেশনে বলেছি, আজকে কাকিনাড়া স্টেশনের বুকে একই কথা বলছি। আমরা কোনো হকার উচ্ছেদ করতে দেবো না, আমরা স্টেশন মাস্টারকে জানিয়ে দেবো। এরপরে যদি কিছু এরা বেশি কিছু করে তাহলে আমরা বৃহত্তম আন্দোলনে যাব। আমাদের সঙ্গে কথা বলার পরেই কোনোরকম তারপরেই এরা কোনো কথা বলবে, তার আগে এই ধরনের কোনো যেন কথা না হয় আর কোনো নোটিশ যেন না লাগায় সেটা আমরা জানিয়ে। এটি কোনো সমীকরণ রাজনীতি নয়, এটা হচ্ছে যে মানুষের স্বার্থে, মানুষের স্বার্থে যে কোনো দল আসলে আসতে পারে, সেটা নিয়ে আমরা কাউকে বাধা দিচ্ছি না। এটা হচ্ছে আমার হকার ভাইদের স্বার্থ, কোনোরকম আমাদের দলগত ব্যাপার আছে। নিশ্চয়ই আমরা আইএনটিটিইউসির তরফ থেকে এসেছি, তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এসেছি, কিন্তু যারাই তাদের পাশে দাঁড়াবে সেটা নিয়ে আমাদের কোনো অভিযোগ নেই, আমরা তাদের সাথে আছি। হঠাৎ করে কাকিনাড়া স্টেশনে আমাদের এসএস কানাই বাবু এখানে একটা নোটিশ দিলেন যে ২৭ তারিখে কাকিনাড়া থেকে সমস্ত স্টল তুলে নিতে হবে, আমরা এখানে উচ্ছেদ করব। আমার কথা হচ্ছে যে এই হাকাররা দীর্ঘদিন ধরে, কেউ ৪০ বছর, কেউ ৫০ বছর, কেউ ৬০ বছর ধরেও হাকারি করছে। তাদের মা বাবা, তাদের দাদা দাদি এরকম অনেকে তারা হাকারি করতেন, তার ছেলেরা আজ পর্যন্ত মানে এখন পর্যন্ত হাকারি করতে নেমেছে। এই লোকগুলোকে কিছু না দিয়ে, এদের ব্যবস্থা না করে এদেরকে কি করে সরানো যায়? আজকে উনি যে হঠাৎ করে এটা ডিআরএম লেভেলে উচ্ছেদ নয়, এটা উনি আমাদের হাকারদের থেকে পয়সা চেয়েছিলে যে প্রত্যেকটা হাকারদের মাইনা দিতে হবে। এই হাকাররা আমাকে কমপ্লেন করেছে, এরা মাইনা দেবে না বলে ওরা একটা নোটিশ করেছে যে এখান থেকে উচ্ছেদ করতে হবে। আজকে করোনার সময় যে মোদিজি করোনাতে একটা টাকাও হাকারদের দেয়নি, সে আজকে রেলের কাছে কি করে আমাদের হাকারদেরকে উচ্ছেদ করা যায়, কি করে উচ্ছেদ করা যায়? ঠিক আছে, তো এই উচ্ছেদটাকে আমরা মানি না কেন? এই উচ্ছেদটাকে আমরা মানি না, এই উচ্ছেদটাকে আমরা যেভাবেই রুখবো। আমাদের আইএনটিটিইউসি থেকে এখানে আমাদের অনেক নেতৃত্ব আছেন, শ্যামনগর থেকে, টিটাগড় থেকে, নয়াটি থেকে প্রশান্ত আমাদের এবং তার পুরো টিম নারান্দা,
নারুদা অনেকে এখানে উপস্থিত আছে, টিটাগড় থেকে এসছে, শ্যামনগর থেকে এসছে, আমাদের আইনটিসি থেকে অনেক লোক এসছে এখানে। আমরা যৌথভাবে আমরা বিভিন্ন জায়গায় যেখানেই হোক না কেন হাকার উচ্ছেদ আমরা যৌথভাবে কিন্তু আমরা আন্দোলন করব এবং রুকুয়ার চেষ্টা করব। এখানে করে খাচ্ছে তাদেরকে ব্যবস্থা না করে আপনি কি করে এদেরকে উচ্ছেদ করতে পারেন? এক একটা পরিবারের পাঁচজন করে এখানে 130,000 হাকার আছে, সিটিং হাকার আমাদের এখানে 40-50,000 আছে, রানিং হাকার আছে, তাদের এই পরিবারটাকে আমরা কোথায় পাবো, কে দেখবে এদের? এই জন্য আমরা এই প্রতিবাদে নেমেছি এবং এই প্রতিবাদ আমরা সমস্ত এখানে কোনো আমরা কোনো দলগত ব্যাপার না, আমাদের হাকার একটা এককভাবে আমরা লড়াই করছি, হাকার সংগঠন এককভাবে লড়াই করছি এবং হাকার সংগঠনে এদের পেটে লাত্তি যদি কেউ মারতে আসে আমরা তাদের পেটে লাত্তি মারবো। এখানে এটা দেখা যাচ্ছে যে আপনারা কংগ্রেস তৃণমূল দুটো এই হকার্স ইউনিয়ন একযোগে আন্দোলন করছেন, সেই জায়গায় নতুন কি রাজনৈতিক সমীকরণ তৈরি হলো? দেখুন, রেলের যেখানে লড়াই হবে, হাকারদের সম্বন্ধে যেখানে লড়াই হবে, সেখানে আমি আমার জেলা প্রেসিডেন্ট আমার প্রদেশ প্রেসিডেন্টকে বলে দিয়েছি রেল হাকার যেখানে হবে সেখানে ধর্মেন্দ্র সহ উপস্থিত থাকবে, দরকার হলে কংগ্রেসের ঝান্ডা থাকবে না, আইএনটিটিসি ঝান্ডার নিচে ধর্মেন্দ্র সহ থাকবে, কিন্তু রেল হাকারের প্রত্যেকটা আন্দোলনে আমি থাকবো। এখানে কোনো রাজনীতি ব্যাপার নেই, এখানে হাকারের পেটের ব্যাপার আছে, পেকে পেট যেখানে ওখানে আছে সেখানে আমি আছি, আমি 40 বছর ধরে হাকারি করছি, ঠিক আছে? বললো আমাকে হাকাররা নাম কি কানাইবাবু নাম আছে, কানাইবাবু কি বলেছিল? উনি বলেছেন যে হাকারকে যদি এখানে বসতে হয় তাহলে তোমাদেরকে মাইনা দিয়ে আমাদের এখানে বসতে হবে, নাহলে আমরা তুলে দেবো। এবং উনি দেখেন এখানে বিভিন্ন জায়গা রেল প্রপার্টিটাকে দখল করে নিচ্ছে, বিভিন্ন জায়গা উনার আন্ডারেই, কিন্তু উনি ওখানে উচ্ছেদ